আমরা কিন্তু সবাই সাধ্যের ভিতরে ছোটখাটোর ভিতর একটি বাড়ি তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই। আবার সেই বাড়িটি একবারে কেউ করতে পারি না, সেটি আমাদের দুই ভাগে করতে হয়। প্রথমে শুধু পিলার করে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত কত টাকা খরচ লাগে, সেই খরচগুলো অনেকেরই জানা প্রয়োজন। বর্তমান বাজারে যে অবস্থা, তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে খেয়াল রাখবেন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের যেই বাড়িটি দেখিয়ে নিলাম, সেই বাড়িটি কিন্তু রয়েছে 31 ফিট বাই 38 ফিট। সেক্ষেত্রে বিল্ডিংটি স্কোয়ার ফিট রয়েছে 1176 স্কোয়ার ফিট, প্রায় 1200-এর কাছাকাছি। কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটি হচ্ছে সামনে যদি ব্যালকনি রয়েছে 4000 ফিট, সেই ব্যালকনি সহকারে যদি আপনি হিসাবটি ধরেন, তাহলে কিন্তু বিল্ডিংটি 38 ফিট বাই 40 ফিট রয়েছে। সেক্ষেত্রে আপনার 1520 স্কোয়ার ফিট বিল্ডিংটি। তো এই বিল্ডিংটি আপনারা অনেকেই সাধ্যের ভিতরেই ছোটোখাটোর ভিতরে একটি ছোট বিল্ডিং করতে চান, সেখানে 4টি রুম দিয়ে। তো এখানে কিন্তু 4টি রুম রয়েছে। বিল্ডিংটি কিন্তু 3তলা ফাউন্ডেশন দেওয়া, সেটিতে রয়েছে ঝুলন্ত বিম, বিম ছাদ যেটাকে বলা হয়। তো ছাদের কাজ চলতেছে। তো বর্তমান বাজারে যেই প্রস্তুতি, জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি, সেই হিসাবে অনেকে একটি বাড়ি করতে গিয়ে হিমশিম খেতে হয়। তো সেই বাড়িগুলো বর্তমান বাজারে আপনার খরচ কীরকম পড়বে, যদি শুধু পিলার কলম করে ছাদ পর্যন্ত ঢালাই দেন, তাহলে মনে রাখবেন একটি বিল্ডিং আপনার 900 থেকে 1000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত, সেটি শুধু পিলার করে ছাদ পর্যন্ত। তো দেখাচ্ছি আপনারা এখানে, যেটি আবার দেখাচ্ছি, এটি কিন্তু খেয়াল রাখুন যে অনেক সময় বারান্দা যে বিটগুলো দেওয়া হয় ব্যালকনিতে, সেই বিটগুলোর উপরে কিন্তু রডগুলো যেতে হয়। অনেক সময় কিন্তু এই বুলগুলো করা হয়, সেটি না দেওয়ার কারণে অনেক সময় বিট ভেঙে যায়, অনেক সময় গাঁথুনি শেষ মাথায় দিতে হয় দেওয়াল, তাহলে সেই সমস্যাগুলো হয়। এই যে পিছনে যে রয়েছে ডাইনিং রুমে, সেই দিয়ে কিন্তু 1 ফিট করে রয়েছে। তো একে যে দেখতেছেন ব্লকগুলো এবং ইলেকট্রিক পাইপগুলো, এই ব্লকগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। শুধু বিল্ডিং করলে হবে না, আপনি কাজ করলে সেটি হবে না, আপনাকে কিন্তু সেটি ভালোভাবে তদারকি করতে হবে, সঠিকভাবে সেই কাজগুলো হচ্ছে কি না। মনে রাখবেন আপনার বাড়ি আপনাকেই দেখে শুনে করাতে হবে, তবে মনে রাখবেন সেগুলো কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন, তাদের কাছে সুপরামর্শ নিয়ে নেবেন। মনে রাখবেন কখনও আবার অতিরিক্ত নিজে না বুঝে কোনো কিছু ডিসিশন দিয়ে দিবেন না একটি মিস্ত্রিকে। একটি মিস্ত্রি কিন্তু কাজ সম্পর্কে মোটামুটি ভালো একটি ধারণা থাকে, তারপরও যদি আপনারও থেকে থাকে, সেটি অবশ্যই সদ্জ্ঞানে ব্যবহার করুন। তো দেখতেছেন এখানে কিন্তু যে বিমসারটি রয়েছে, মাঝখানে 2টি কনসেল বিম দেওয়া হয়েছে। তো কনসেল বিমগুলো কেন এখানে রয়েছে, অনেক সময় যেই খোলা হলরুম থেকে যায়, সেই হলরুমে কিন্তু অনেক সময় বিম দিতে যায় না, অনেকে দেখতে খারাপ লাগবে, সেই জন্য এখানে কিন্তু কনসেল বিম দেওয়া হয়েছে 2টি। পুরোটি রয়েছে বিম ঝুলন্ত, তবে শুধু হলরুমের ওপরে রয়েছে কনসেল, আর সেই হলরুমে যদি আপনারা অনেক সময় দিতে চান, তাহলে বিল্ডিংটি কিন্তু হেভি হবে। কিন্তু সেটিকে কী করতে হবে, সেটি কিন্তু আপনার নিচে যেই খোলা বিমটা ঝুলে থাকবে, সেখানে কিন্তু আপনার ডিজাইন নকশার কাজ করে রাখতে পারেন। তাহলে কিন্তু মনে করবেন অনেক সময় হলরুমে বসলে যে এটাকে ডিজাইন করার জন্যই এই কাজটি করা হয়েছে। তো যাই, যেই ব্যাপারটি বলতে চাইছিলাম, ছাদের ঢালাই চলাকালীন এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যে প্রথমে ছাদের যে লেভেলটা করা হয়, বিশেষভাবে প্রথম তলায়, প্রথম ফ্লোরে অনেক সময় ফ্লোর ঢালাই দিয়ে ছাদ করার নিয়ম, সেটি ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে অবশ্যই সেটি সঠিক হয়। তো অনেক সময় কিন্তু আমরা দেখা গেছে কাজের ক্ষেত্রে বা টাকা পয়সার সমস্যার কারণে মনে করি ফ্লোর আমরা পরে দেবো, সেই জন্য ছাদগুলো আগে করে থাকি। তো সেই ছাদগুলো যদি আগে করে থাকি, তাহলে প্রথম তলায় কিন্তু অনেক সময় বাঁশের খুঁটি ডেবে যেতে পারে, সেটি কিন্তু আপনার বোঝার কোনো কায়দা থাকে না অনেক সময়, সেই জন্য অবশ্যই ভালোভাবে দুমুস পিটিয়ে তারপর বাঁশগুলো সিটিং করুন। তারপর যেদিন ঢালাই করবেন, সেই ঢালাইয়ের জন্য যে লেভেলটি করা হয়, সেই লেভেলটি সঠিকভাবে হচ্ছে কি না সেটিকে খেয়াল রাখতে হবে। যদি একটি কাঁচা মাটির ঢালাই চলতেছে, সেটি কিন্তু এখন আপনি চাইলে যেটা খুশি সেটাই করতে পারেন। মনে রাখবেন একটি ছাদ
যেগুলি সিমেন্ট বালু দিয়ে করা হচ্ছে সেগুলো কিন্তু শুকিয়ে গেলে তখন কিন্তু আর ঠিক করা কোনো মতেই সম্ভব নয়। ইলেকট্রিক পাইপগুলো অনেক সময় ফেটে যায়, ছুটে যায়, সেগুলি দেখে রাখবেন। তো এখানে কিন্তু দেখতেছেন যে সিমেন্টগুলো অনেক সময় প্রশ্ন করে থাকেন, এখানে কিন্তু ইঞ্চি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তো এই ছাদের যে ডালাইগুলো হচ্ছে সেগুলো কিন্তু যেই নিয়মে করা হচ্ছে, এখানে তাগাড়ি যদি বুঝে থাকেন তাহলে 6 তাগাড়ি খোয়া এবং 3টি লাল বালু, 1টি সাদা বালু, 1 ব্যাগ সিমেন্ট। অবশ্যই আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্টে জেনে যাবেন। আল্লাহ হাফেজ।